আসছে বিস্তারিত খবরে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই পার্বণের মধ্যে একটি বিশেষ দিন জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে জামাই আদলে ভাটা পড়তে দিতে একেবারেই নারাজ বাঙালি পরিবার। ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে প্রতি বছরের মতো এবছরও পালিত হল ষষ্ঠী। বৃহস্পতিবার সকাল থেকেই ষষ্ঠী তলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বারো মাসে তেরো পার্বণ, বাঙালির আর এক উৎসবের দিন হলো জামাই ষষ্ঠী। এদিন কাঁসার থালায় পঞ্চব্যঞ্জনে সাজিয়ে আপ্যায়ন করা হয় জামাইদের। তবে এই জামাই ষষ্ঠীর দিন বাঙালির আচার নিয়মও কিছু কম নয়। বাড়ির মহিলারা সকাল সকাল ষষ্ঠীতলায় গিয়ে পুজো করেন সংসার ও সন্তানের মঙ্গল কামনার জন্য। তারপর বাড়ি ফিরে ব্যস্ত হয়ে পড়েন জামাই আদর কিংবা সন্তানদের নানান ধরনের পদ রেঁধে খাওয়াতে। প্রতিবছরই এই ষষ্ঠীর দিন বহরমপুর শহরের বিভিন্ন মন্দির কিংবা ষষ্ঠীতলায় ভিড় উপচে পড়ে গৃহিণীদের। সন্তান যেদিন জন্ম দিয়েছি তখন থেকে এটা করছি। হ্যাঁ, মা ষষ্ঠী হচ্ছে মানে সন্তানের মঙ্গল কামনার জন্য বিশেষ করে এই পুজোটা করা হয়। বাঁশপাতা, খেজুর, জাম, তাল, শাঁস, তারপরে আম, এসবগুলো লাগে। যে যেমন করে, সবার অনেকের নিয়ম অনেক রকম থাকে আর কি। হ্যাঁ, তো এইসব দিয়ে মাকে পুজো করা হয়, অঞ্জলি দিই। এরপর কথায় আছে সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীতলায় পুজো দিতে আসেন সকলে। এদিন সন্তানের দীর্ঘায়ু কামনায় বটগাছে মা ষষ্ঠীর পুজো করা হয়। মা ষষ্ঠী দুর্গার একটি রূপ। ছেলেদের সন্তানাদের মঙ্গল কামনার্থে এই পুজো করা হয়, যাতে মা ষষ্ঠী সন্তান সন্ততিদের দীর্ঘায়ু প্রদান করে এবং তাদের নিরোগ রাখে। তারা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এই কামনায় মা তার সন্তানের জন্য মা ষষ্ঠী দেবীর বটবৃক্ষে পূজা করে থাকে। মেয়েরাই করে, হ্যাঁ, মা করে। আর নতুন কোনো সন্তানাদি হলে, হ্যাঁ, সন্তানের নামে সংকল্প করে অনেক ক্রিয়াকর্মের মাধ্যমে তার আয়ু কামনা করা হয়, তার নিরোগ কামনা করা হয়, যাতে সে দীর্ঘায়ু প্রাপ্ত হয়। হ্যাঁ, তার জন্য কিছু করণীয় কর্তব্য আমাদের সম্পাদন করা হয় বৈদিক মন্ত্রের মাধ্যমে। পাশাপাশি কাঁদি নারায়ণধারা পার্কে জামাই ষষ্ঠী উপলক্ষে উপচে পড়ে ভক্তদের ভিড়। সন্তানের মঙ্গল কামনায় পুজো দিতে আসা এক ভক্ত বলেন, মেয়েরা প্রথমে ষষ্ঠীতলায় পুজো করি, তারপর বাড়ি ফিরে চলবে জামাই আপ্যায়ন। আজকের এই বিশেষ দিনটি সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করে কাটাবেন বলে জানান তিনি। সকালবেলায় উঠেই আমরা প্রথমেই চান করি, দিয়ে ঠাকুরের পুজোর সব জোগাড় করি, তারপরে সেই সবাই মিলে একসঙ্গে, আমি আমার বাপের বাড়ি এখনও আসিনি, বাপের বাড়ি থেকে এখানে এসছি পুজো দিতে। জামাই আসবে, আর আমার ভাজা ভুজি তরকারি, মাছ, মাছের বিভিন্ন আইটেম, ইলিশ মাছ তার মধ্যে বাঞ্ছনীয়। হ্যাঁ, আর তারপরে যে সকালের জলখাবার হয়, দুপুরে ইলিশ মাছ তো থাকে, বিভিন্ন ভাজা ভুজি, বিভিন্ন তরকারি থাকে। এসেছি, পুজো করলাম, ছেলেকেও নিয়ে এসেছি, মায়েরও ষষ্ঠী, আমারও ষষ্ঠী, সবাই মিলে দিয়ে পরে ষষ্ঠীর সমস্ত পুজো হলো, এবার বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া চলবে। বাঙালি যেটা হয় আর কি, ষষ্ঠী খাওয়া দাওয়া। অবশ্যই মেয়েদের না থাকলে জামাইগুলো আসবে কোথা থেকে? মেয়েদের দিন, তারপরে জামাইদের দিন। জামাইদের একদিকে দিন আছে, মেয়েদেরও দিন, দুটোই দিন। গত এক বছরে একাধিক শিশু উদ্যান, গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন, নিকাশী নালা সংস্করণ, পাবলিক শৌচালয়, ব্যারাক স্কোয়ার ও YMA মাঠের সৌন্দর্যায়ন সহ রাস্তাঘাট সংস্কার, পানীয় জলের একাধিক প্রকল্প, ডেঙ্গু মোকাবিলা সহ একাধিক উন্নয়নমূলক কাজে গতি এনেছে বহরমপুর পৌরসভা। রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা প্রতিটি পৌর এলাকাবাসীর দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে বহরমপুর পৌরসভা। এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে গৃহীত হচ্ছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। রাজ্যের উন্নয়নের সাথে সাথে পা মিলিয়ে এগিয়ে চলেছে বহরমপুর পৌরসভা। মানুষের সাথে মানুষের পাশে বহরমপুর পৌরসভা।